বন্ধুরা, পুলিশে 12,000 পদে নিয়োগ শীঘ্রই। তো আজকে একটা লেটেস্ট আপডেট তোমাদের আমি শেয়ার করছি, একদম সম্পূর্ণ অফিসিয়াল, যেটা বর্তমান পত্রিকায় আজ 15 মে প্রকাশিত হয়েছে এই আর্টিকেলটি। এই আর্টিকেলে কি কি বলা হয়েছে সেটা সম্পূর্ণরূপে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যে আর্টিকেলে কি তথ্য উঠেছে। অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বা থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আজকে শুরু করছি আমাদের যে আর্টিকেলে কি উল্লেখ রয়েছে। দেখো কি বলা হয়েছে, কলকাতা পুলিশের 12,000-এর বেশি শূন্যপদে পূরণে তোড়জোড় শুরু হয়েছে, শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে কলকাতা পুলিশে মোট অনুমোদিত পদের সংখ্যা 35,609, বর্তমানে 23,268 জন কলকাতা পুলিশের বিভিন্ন পদে কর্মরত রয়েছেন, অর্থাৎ 12,341টি শূন্যপদ খালি রয়েছে। পুলিশের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে এত শূন্যপদ যে যথেষ্ট উদ্বেগে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তোমরা জানো গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে নির্দেশ দিয়েছিলেন যে আগামী 3 মাসের মধ্যে পুলিশের সমস্ত আটকে থাকা নিয়োগ শেষ করতে হবে। আধিকারিকদের রীতিমতো ধমক দিয়ে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন তিনি। তারপরই কলকাতা পুলিশের অন্দরে নিয়োগ প্রক্রিয়া নেওয়া কিন্তু তৎপরতা তুঙ্গে। তো এখানে আমি তোমাদের বলছি যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের অনুমোদিত পদের সংখ্যা 2,119, এর মধ্যে মহিলাদের জন্য রয়েছে 200টি পদ। সেই জায়গায় বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 1,526 জন, এর মধ্যে 1,405 জন পুরুষ এবং বাকিরা মহিলা, অর্থাৎ 593টি শূন্যপদ রয়েছে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে। আমি তোমাদের এটাও বলেছিলাম যে কলকাতা পুলিশের কিন্তু একটা এসআইয়ের সার্জেন্টের এক নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সামনে প্রকাশিত হতে চলেছে বা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ট্রাফিক সামলানো এবং থানার বিভিন্ন কাজকর্মের দায়িত্ব সার্জেন্ট পদমর্যাদার অফিসারদের কাছে থাকে। কলকাতা পুলিশের তথ্য বলছে এক্ষেত্রে 592 জন সার্জেন্ট পদমর্যাদা অফিসারকে ঘাটতি রয়েছে। পুলিশিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যায় প্রয়োজন হয় কনস্টেবলদের, এই পদে নিয়োগে স্বাভাবিকভাবে বেশি হয়। বর্তমানে এই র্যাঙ্কেরই সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কলকাতা পুলিশে, ঠিক আছে? তো কনস্টেবলের অনুমোদিত পদের সংখ্যা 23,497, পুরুষ মহিলা মিলে বর্তমানে এক্ষেত্রে 8,656টি পদই ফাঁকা। এখানে লালবাজার সূত্রে যে শূন্যপদের খতিয়ান দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সাব ইন্সপেক্টরে 593 জন ফাঁকা রয়েছে, সার্জেন্টে 592, কনস্টেবলে 8,656 জন, অন্যান্য 2,500 এবং মোট 12,341টি শূন্যপদ কিন্তু এখানে ফাঁকা রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে এই পত্রিকায় যে লেটেস্ট আপডেটটা উঠে এসছে এটা কিন্তু কলকাতা পুলিশের কথা ওখানে বলা হয়েছে, ঠিক আছে? কলকাতা পুলিশের কোন পোস্টে কতগুলি শূন্যপদ ফাঁকা রয়েছে তার হিসাব কিন্তু এখানে সূত্র দেওয়া আছে। দেখো এখানে তেমন আছে, এখন পর্যন্ত কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের 593টি শূন্যপদ ফাঁকা রয়েছে, সার্জেন্ট এই পদে 592 ফাঁকা রয়েছে, কনস্টেবলে 8,656 জন এবং অন্যান্য 2,500, অর্থাৎ এই 12,341টি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলে। তুমি ভাবো না যে 12,000 পদে কনস্টেবল রিক্রুট করা হচ্ছে, এটা না, কনস্টেবলের শূন্যপদ হচ্ছে 8,656টি, ঠিক আছে, এবং সাব ইন্সপেক্টরের 593টি, সার্জেন্টের 592টি। এটা কিন্তু শুধুমাত্র কলকাতা পুলিশ কনস্টেবলের কথা বলেছে, ঠিক আছে? কলকাতা পুলিশ কনস্টেবলের কথা কিন্তু এখানে বলেছে। তো আজকে বর্তমান পত্রিকায় এই লেটেস্ট আপডেটটা উঠে এসছে, তোমরা চাইলে গুগল থেকে নিয়ে সেই পেপারটি ডাউনলোড করেও নিয়েও দেখতে পারো, ঠিক আছে? চলো এই ছিল আজকে লেটেস্ট আপডেট। আশা করছি যেহেতু একটা আর্টিকেলে প্রকাশিত হয়েছে এবং অবশ্যই যেটা বাস্তব সেটা আমাদের মানতে হবে, আমাদের কলকাতা পুলিশ বলে না, দেখো আমাদের কলকাতা পুলিশের পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশ অর্থাৎ WBP, ঠিক আছে, KPWBP, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশেও কিন্তু আমাদের প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, এটাও আমরা জানি, এবং কলকাতা পুলিশেও কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে, যেটা আজ বর্তমানে পত্রিকায় আর্টিকেলের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো দুটো ক্ষেত্রেই পদ ফাঁকা রয়েছে, এটাও বেরিয়েছিল যে 44% পদ ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশে, তাই না? চলো যে আপডেটটাই আসুক বা যে ভ্যাকান্সির বা রিক্রুটমেন্টে আসুক, কলকাতা পুলিশ কনস্টেবল হোক বা রাজ্য পুলিশ কনস্টেবল হোক, যেটাই আসুক আমাদের উচিত সেটাকে ফর্ম ফিল আপ করা এবং তার জন্য নিজেকে তৈরি করা, ঠিক আছে? এমন করবে না কলকাতা পুলিশ দেখে আমি কলকাতা পুলিশে করবো না, আমি শুধুমাত্র রাজ্য পুলিশে অ্যাপ্লাই করবো, এরকম মনোভাব যেন কারো না থাকে। কলকাতা পুলিশে করবে, রাজ্য পুলিশ থাকলে রাজ্য পুলিশ দুটোতেই করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।